চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু আজকে ভিডিওটা কোনো মন্দির নয়। আজকে আমরা আছি হচ্ছে সিলেটের বিখ্যাত মাজারে। আমাদের একজন ভিউয়ার্স রয়েছেন, যিনি হচ্ছেন আহমেদ রাফি ভাই। উনি বলেছিলেন কমেন্ট করে যে সিলেট সম্পর্কে কিছু কথা আর কি বলতে ভিডিওতে, মানে ভিডিওতে কোনো সিলেট বিষয়ক কিছু কথা জানাতে আর কি। তো সিলেটের কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে যার বলা হয় যার পাদস্পর্শে সিলেট ভূমি পবিত্র ভূমির মর্যাদা লাভ করেছে, আজকে আমরা সেই জায়গাতেই রয়েছি এবং সেই বিষয়ক কন্টেন্ট দিয়ে, সেই বিষয়ক ভিডিও নিয়েই আমাদের হচ্ছে সিলেট বিষয়ক ভিডিওর যাত্রা শুরু করছি। আজকে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি হযরত শাহজালালের মাজারে, আর হযরত শাহজালালের পাদস্পর্শেই বলা হয়ে থাকে যে সিলেট পবিত্র ভূমির মর্যাদা লাভ করেছে। তো আজকে আমরা সেই মাজারে এসেছি। এই কবুতরগুলোকে বলা হয় জালালি কবুতর। এগুলো বাংলাদেশের সিলেট ব্যতীত আর কোথাও দেখা যায় না। হযরত শাহজালাল এই সিলেটে আসার সময় এক জোড়া কবুতর নিয়ে এসেছিলেন, সেই কবুতরগুলোই আজকে বেড়ে বেড়ে এতগুলি কবুতর হয়ে গেছে। এখানে যে আপনার হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো শাহজালালের ড্যাগ নামে সিলেটে পরিচিত, এবং এগুলো নাকি শাহজালালের সময়কাল থেকেই এগুলো রয়েছে। তো বর্তমানে এগুলোতে আসলে যেটা করা হয় বিভিন্ন দান করা যায়, মানে টাকা পয়সা এটার মধ্যে দেওয়া যায় এই মাজার উন্নয়নের জন্য। চলেন তাহলে। একটু লোক কি রোজই থাকে? আজকে তো কম, কুকুরে জুতো ধোয়া নিষেধ। আজকে তো কম, কালকে আসলে আরো বেশি থাকবে। কালকে কি শুক্রবার? এই পুকুরটি শাহজালালের সময়কাল থেকে কিন্তু এই পুকুরটি ছিল, এখন হয়তো আর একটু শানবা দিয়ে আর একটু সুন্দর করা হয়েছে। তো শাহজালালের সময়কালে এখানে এক ধরনের মাছ ছিল যেটাকে বলা হতো গজার মাছ। তো সেই গজার মাছ শাহজালালের সময়কাল থেকে যে পুরাতন গজার মাছগুলো ছিল সেটা 2002 সালের ডিসেম্বর মাসে বিষ প্রয়োগে কে বা কারা জানি হত্যা করেছিল। তো পরবর্তীতে এখানে আরও কিছু গজার মাছ ছাড়া হয় এবং সেই গজার মাছগুলোই বর্তমানে রয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে, এই দেখো মা, তাই তো ওখানে গেলে আরও দেখা যাবে। এই যে দাদা দেখছো কি মাছ এগুলো? গজার মাছ। গজার মাছ এখন বলছে আর একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে। কোন বিশেষ জায়গা? চলো গেলে দেখতে পাওয়া যায়। স্পেশাল জায়গা আছে ওখানে, নাকি আমাদের ছেলেবেলার একটা বিশ্বাস ছিল যে ওখানে নাকি সোনার মাছ স্বর্ণের মাছ দেখা যায়, আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবো। পবিত্র ভূমিতে আসলে আসলে অনুভূতির কোনো পরিবর্তন হয় না, হোক সেটা মন্দির কিংবা মাজার, তাই না? Thank you.
এটা কিছু এটা কি একটা জম ছিল আমি ভুলে গেছি এখানে জমজমের পানি নাকি আসছে এইটা কি এইটা কি ওখানে মনে হয় মাছের জায়গা মাছের জায়গা এই তো লেখা হযরত শাহজালাল ব্যবহৃত কূপের পানি দরবারে যাই দিবেন মিছিলা করেন মাজার মানসা মানুষের জন্য দিবেন নিয়ত করে সাজানো মাজার এখন দান বাসক নাই যাই দিবা মিছিলা করবেন দরবারে প্রথমে দোয়া আছে দোয়া শরীফ করে জমজমের কূপের পানি ওই বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে যে সৌদি আরবে যে জমজম রয়েছে তার পানির সাথে নাকি এটাকে সাজানোর কানেকশন করেছিলেন একটা আধ্যাত্মিক উপায়ে কূপের পানি ও কূপের পানি খাওয়াও যায় আচ্ছা এখানে নিয়ম হচ্ছে এই জায়গাটা ওঠার আগে মাথায় কাপড় রাখতে হয় তো আমরা এখানে দেখছি এখন যে হযরত শাহজালাল ব্যবহৃত কূপের পানি তুমি এটা কি বললে যেটা সরাসরি সৌদি আরবের সাথে যুক্ত এটা যেটা বলা হচ্ছে যে ইসলাম ধর্ম অনুযায়ী যেটা ইসলাম ধর্ম অনুযায়ী যে সৌদি আরবের জমজমের পানি বলে একটা বিষয় রয়েছে পবিত্র পানি যেটাকে বলা হয় তো কোনো একটা কারণে হযরত শাহজালালের এই বিশ্বাস করা হয় প্রচলিত বিশ্বাস মতে হযরত শাহজালাল এই সৌদি আরবের জমজমের পানির সাথে এখানে একটি কূপের সংযোগ ঘটিয়েছিলেন এবং এটি হচ্ছে মানে আসলিটিরা বিশ্বাস করে যে এটি আসলে জমজম থেকেই এখানে জল এসে পড়ছে আর এই জলটাই মানে এখানে মানুষজন বিশ্বাস করে মানুষ এই জলটা খেয়ে থাকেন যে বিভিন্ন ধরনের রোগ বালাই বা বিভিন্ন ধরনের মানত করে মানুষ এই জলগুলো খেয়ে থাকে ওখানে কি গো দেখা ওইখানে ওঠা যায় ভয় করে খেজুর গাছগুলো খুব সুন্দর জায়গাটা অনেক সুন্দর এতদিন কেন এখানে নিয়ে আসোনি এত কাছে একটা এত ভালো জায়গা রয়েছে আমরা পাশ দিয়ে কিন্তু অনেকদিন গেছি কালকেই গেলাম তুই পাশ দিয়ে অনেক সুন্দর আসলে পরিকল্পনা করে আসতে হয় এরকম স্থানে আসতে গেলে একটু পরিকল্পনা করে আসতে হয় হুট করে হয় না মনে হয় একটা অন্য দুনিয়া না আসলে মানে পবিত্র অনুভূতি যাকে বলে সেটা আসলে কোনো মন্দিরে গেলেই যে হয় ব্যাপারটা এরকম নয় যে কোনো পুণ্যভূমি বা ধর্মীয় স্থানে এলেই কিন্তু সেই অনুভূতিটা হয় হোক সেটা মন্দির কিংবা মাজার আজকে আমাদের এখানে এসেও কিন্তু ঠিক সেই অনুভূতিটাই হচ্ছে যে একটা মানসিক শান্তি ঠিক কিনা বলো মানে কোনো ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় একটা বিভেদের জায়গাটা ওটা কিন্তু এক চুলও মনে হচ্ছে না যে এরকম একটা ব্যাপার আলাদা জায়গায় এসেছি কোনো এরকম ব্যাপার একটুও মনে হচ্ছে না একদম সত্যি কথা বলছি মানে সেম ফিলিংস হচ্ছে না মন্দিরে গেলে যেরকমটা হয় যাচ্ছি এদিকে আসো
মাজার আসলে এক প্রকার দেখা শেষ আর আমরা এই আরেকটা যে আসল যে মাজারটা ওখানটাতে আচ্ছা ওই মাজার আচ্ছা আসল হযরত শাহজালালের যেখানে মাজার রয়েছে সেখানে আসলে ভিডিও করা বা ছবি তোলা এলাও নয় এটা একটু উপরের টিলায় ওঠে তো সেটা আর ওখানে মেয়েদের মেরা উঠে মেরা যেতে পারবে আমরা শুধু সামনে থেকে একটু দেখিয়ে নিব ভেতরে তো যাওয়া পসিবল না আচ্ছা আর এই আচ্ছা হযরত শাহজালালের এই মাজার বা হযরত শাহজালাল সম্পর্কে কিছু তথ্য আমি চাই যে আমি আসলে সঠিক মানে তথ্য জানি না মানে সাল সময় তুমি অনেক ওইগুলোই বলছি না যে সময়গুলো সময়টা কিন্তু তুমি অনেক সময় দেখি যে আমাকে অনেক কাহিনী বলে হযরত শাহজালাল কিভাবে বাংলাদেশে এখানে আসলেন বা এখানে কিভাবে মাজারটা গড়ে উঠল এসব কিছু তুমি বলো তিনি দিল্লিতেও গিয়েছিলেন পায়ে হেঁটে তিনি কোথা থেকে ইয়েমেন থেকে এসেছিলেন তো এই কাহিনীগুলো আমি চাই যে তুমি আমার ভিডিওতে একটু একটু বলো আমার ভিডিওটাকে একটু সমৃদ্ধ করো আচ্ছা যেটা হচ্ছে হযরত শাহজালালের আদি বাড়ি হচ্ছে কিন্তু আরবের ইয়েমেনে এবং ইয়েমেন থেকেই তিনি ধর্ম প্রচারণার উদ্দেশ্যেই কিন্তু এই বাংলাদেশে এসেছিলেন মানে এই ভারতবর্ষ বা মানে বিশাল অংশ আজ থেকে 700 বছর আগে উনি এসেছিলেন তখন তো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না বেশিরভাগ জায়গায় কিন্তু উনি হেঁটে হেঁটে এসেছিলেন হেঁটে এসেই আসার পথে তিনি দিল্লিতে ছিলেন কিছুদিন দিল্লি থেকে আবার হেঁটে হেঁটে আবার উনি চলে এসেছিলেন এই সিলেটে তো এরকম আসলে অনেক কাহিনী আছে হযরত শাহজালালকে নিয়ে অনেক কাহিনী রয়েছে যা আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ক্ষুদ্র জ্ঞানে বলা সম্ভব নয় আমি চেষ্টা করব ডিসক্রিপশনে কিছু ইনফরমেশন দিয়ে রাখার জন্য বা লিঙ্ক দিয়ে রাখার জন্য আর তুমি এই যে বলো না যে মানে উনি কিভাবে বাংলাদেশে মানে এত একটা মানে গোটা সিলেট শহরটা যদি নাম বলা হয় তাহলে হযরত শাহজালালের নামে মানে আমি দেখতাম যে যে কোনো একটা কোনো মানে সিলেট সম্পর্কে কোনো বর্ণনা কোথাও লেখা হচ্ছে ফার্স্ট লাইন শুরুই হয় হচ্ছে হযরত শাহজালালের পাদস্পর্শে যে স্থান পূর্ণভূমিতে রূপান্তরিত হয়েছে তো সিলেটের নাম আসলেই কেন হযরত শাহজালালের নামটা প্রথমে আসে ওই যে উনি একজন বেশ মানে মানবদ্রোহী অলিয়া উলিয়া ছিলেন এবং সিলেটের ধর্ম প্রচারণায় উনি বেশ অবদান রেখেছেন পাশাপাশি ওনার অনেক আধ্যাত্মিক গুণ ছিল এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই শাহজালাল মাজারে এসে আমাদের ছেলেবেলা থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যেটা দেখলাম শুধুমাত্র ইসলাম ধর্মানুসারীরাই নয় সব ধর্মের মানুষ কিন্তু এই শাহজালাল মাজারে আসে হ্যাঁ আমি ছেলেবেলাতে মায়ের সাথে অনেক এসেছি মা কিন্তু এই শাখা সিঁদুর পরেই কিন্তু এখানে আসতেন আজকেও আমরা ছাড়াও আরও অনেক মানুষকে দেখলাম যারা শাখা সিঁদুর পরেই কিন্তু মানে মন্দির প্রাঙ্গণ মানে এই মাজার প্রাঙ্গণে এসেছে ঠিক আছে এতটুকুই আর কি আর মানুষ এখানে এখানে আসে সামনে আসে আর মানুষ এখানে মূলত কী জন্য আসে এই যে শাহজালালের একটু কৃপা লাভের জন্য আসে শাহজালাল আমরা সিলেটি হিন্দু যারা রয়েছি আমরাও বিশ্বাস করি যে শাহজালালের কাছে কিছু চাইলে তিনি আমাদেরকে কালীঘাটে ফেরাবেন না আসলে সেটা পরের বিষয় শাহজালাল আমাদেরকে দিলেন কি দিলেন না এই যে বিশ্বাস ধর্মীয় সম্প্রীতি আমরা তো উনি একজন ইসলাম ধর্ম প্রচারক ছিলেন আমরা তো ওনাকে না মানতেও পারতাম ওনাকে শ্রদ্ধা নাও করতে পারতাম কিন্তু না সিলেটের প্রত্যেকটা মানুষ কিন্তু শাহজালালকে শ্রদ্ধা করে এবং সারা দেশের মানুষ শ্রদ্ধা করে এইটা মাঝে আর বড়টা এত বড় মসজিদ কত মানুষ আসলে হবে কিছু দাঁড়া মাঝেটা মূলত এই উপরেই হচ্ছে কিন্তু মূলত শাহজালালের কবরস্থান বা মাজার যেটা কিন্তু সেখানে আমাদের ভিডিও করা এলাও নয় সেজন্য আমরা শুধু নিচের থেকেই করে নিই মাযরাতান
আমি আর একটা তথ্য জানলাম, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বা দলের অন্যান্য বড় কোনো নেতা বা সরকারি বড় কোনো পোস্টের কেউ যেই সিলেটে আসুক না কেন, সবার আগে এই মাজারে আসেন কি করবার জন্য, জিয়ারত করবার জন্য এই মাজারে প্রথমে আসেন, সে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক। যে আজকে আমরা হযরত শাহজালালের এই মাজারটা ঘুরলাম, ওপরে যাওয়ার মেয়েদের আর কি নির্দেশ নেই, পারমিশন নেই, আর ছেলেরা গেলেও মানে ভিডিও করতে পারতো না, তাই ওপরে যাওয়া হয়নি। নিচ থেকে যতটা দেখানো সম্ভব ছিল দেখিয়েছি। বাংলাদেশের অন্যান্য জেলা বা অন্যান্য অঞ্চল থেকেও যদি কেউ হযরত শাহজালালের মাজারে আসতে চান তাহলে কীভাবে আসতে হবে সিলেট আসার পরে? সিলেট আসলেই হয়ে যাবে, আপনি সিলেটে বাস থেকে নামুন বা ট্রেন থেকে নামুন, যা থেকেই নামুন না কেন আপনি গাড়ি পেয়ে যাবেন, সিএনজি অটোরিকশা পাবেন বা রিক্সা পাবেন, আপনি চলে আসতে পারেন। সিএনজি অটোরিকশায় সর্বোচ্চ 100 টাকা নেবে। আর মেইন ব্যাপার যেটা, মানে সিলেট নামটাই কিন্তু জুড়ে আছে হযরত শাহজালালের সাথে, ঠিক তো? মানে সব জায়গায় আমি দেখি প্রত্যেকটা যে কোনো ব্যানারের মধ্যেও একটা এই লাইনটা থাকেই যে হযরত শাহজালালের পাদস্পর্শে পূর্ণভূমি সিলেট, তাই না? তো যাই হোক, যারা আর কি অনেকেই আছেন যারা মাজার যেতে চান বা দেখতে চান সামনে থেকে, তারা এই মাজারটা অবশ্যই দেখতে পারেন, আমার মনে হয় যে ভালো লাগবে। এরকম কোনো ব্যাপার নেই যে শুধু আমরা মন্দিরেই যাব, এরকম কোনো ব্যাপার নেই যে শুধু মসজিদেই যাব, মাজারেই যাব, সব জায়গায় যাব। যে যে জায়গায় ইতিহাস লুকিয়ে আছে এবং শান্তি লুকিয়ে আছে সেই সব জায়গাগুলোকে তুলে আনার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, যতটা দেখানো সম্ভব ছিল ধর্মীয় একটা স্থানে এসে সমস্ত রেস্ট্রিকশনের মধ্যে থেকে, তো সেটুকু দেখানোর চেষ্টা করেছি। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর ভিডিও যদি ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর এরপর কি দেখতে চান আমার চ্যানেলে সেটাও বলতে পারেন, আর নতুন হলে চ্যানেলে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।